এটা একটা নীল গাছ, হ্যাঁ, সম্ভবত বিহারের কোনো এক জায়গা থেকে নদীতে পড়ে যায়, অনুমান করা যাচ্ছে নদীর স্রোতে ভেসে এবারে চলে এসেছে। তো থ্যাংক ইউ মানিতকে রাইসি, ওনার পূর্ণ সহযোগিতায়, আমার এখানকার প্রশাসন সিভিলের সহযোগিতায় এটাকে উদ্ধার করতে পেরেছি। এবং সবচেয়ে ভালো কথা, আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই, আপনারা যেভাবে উদ্ধার করছেন পানিগুলো থেকে, এটা খুবই ভালো কাজ এবং এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিন। এই নিরীহ প্রাণীগুলো লোকের ক্ষতি করে না, হ্যাঁ, এগুলো আমাদের ওয়াইল্ড লাইফের প্রাণীর মধ্যেই পড়ে, এদেরকে রক্ষা করা আমাদের খুব দায়িত্ব। আমরা এই অবস্থায় নিয়ে যাচ্ছি, যতদূর সম্ভব একে ট্রিটমেন্ট করে আমরা মেন জায়গায় ফিরিয়ে দিতে পারবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। দেখলাম আহত আছে, হ্যাঁ, কিছু তো আহত আছে, আমরা ট্রিটমেন্ট করে আশি হিসেবে কিছু ট্রিটমেন্ট করেছেন, আমরা যেয়ে আবার পেশেন্টের কাছে পৌঁছাচ্ছি ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি পৌঁছাই আমরা এটাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। কোথায় নিয়ে যাওয়া হবে এটাকে? আপাতত আদিনে নিয়ে যাচ্ছি, ওখানে আমাদের পেটেন সার্জন রয়েছেন, আমি অলরেডি ফোন করে দিয়েছি, ওনারা রেডিমেন্ট রেডি আছে, কিন্তু আমরা যত তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে, মানচেক ব্লকে, আইসিসাইকে এবং এখানকার সিভিল সার্ভিসকে, সব স্টাফকে যতটা সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের আমাদের পলিটিক বিজি অফিসার, আমি মানিক চক বীর, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।